পরমাণুভূতিতে আঘাতের অভিযোগে জান্নাত প্রদর্শনী বন্ধ। সাতক্ষীরায় সঙ্গীতের সিনেমা হলে জান্নাত সিনেমা প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা সদরের কতিপয় মুসল্লিদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার 14 সেপ্টেম্বর সকাল থেকে জান্নাত ছবি প্রদর্শনী বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। জানা যায়, স্থানীয় মসজিদ কমিটি কয়েকজন হুজুর থানায় পুলিশের কাছে অভিযোগ করেছেন, জান্নাত ছবি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, ছবিটি স্থানীয় হলে চললে বিশৃঙ্খলা ঘটতে পারে। তাছাড়া সাতক্ষীরায় ধর্মবিরোধের সংখ্যা বেশি, এর আগে একাধিকবার ধর্মীয় বিষয় নিয়ে হানাহানি হয়েছে, তাই এমন সিদ্ধান্ত। সিনেমা কর্তৃপক্ষ বলছে, সেন্সর বোর্ড যেখানে মুক্তির অনুমতি দিয়েছে সেখানে ধর্মীয় অনুভূতি আঘাত কিভাবে হানতে পারে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই নাকি জান্নাত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে? ঈদের সময় থেকেই দেশে অনেক হলে জান্নাত ছবিটি চলেছে, কোনো হল থেকে অভিযোগ আসেনি জান্নাত ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। সাতক্ষীরায় ওই হলে চললে যে অরাজকতা সৃষ্টি হবে এমন ভাবা ঠিক নয়, কারণ সাতক্ষীরা বাংলাদেশের বাহিরে নয়, দেশে যে হলেই চলেছে সবাই ছবি প্রশংসা করেছে, তাই ছবির প্রদর্শনী বন্ধ হওয়া উচিত নয়। জান্নাত ছবি ইসলামের পক্ষে, সরকারের পক্ষে। সিনেমা হল কর্তৃপক্ষ বলেন, হুজুরদের অভিযোগ তোয়াক্কা না করে চাইলেই ছবি চালাতে পারতাম, কিন্তু আগামীতে নির্বাচন, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য ছবির প্রদর্শনীটি বন্ধ রাখা হয়েছে। আজ থেকেই সেখানে জান্নাত প্রদর্শনের কথা ছিল, কিন্তু সকালে শোর শুরুর আগে বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি জান্নাতের সব পোস্টার তুলে নেওয়া হয়েছে। জান্নাতের পরিবর্তে কলকাতায় জিতের ছবি সুলতান চালানো হচ্ছে। পুলিশ সুপার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আগে সিনেমাটি দেখবেন, তারপর হলে চালানো যাবে কিনা সিদ্ধান্ত হবে। গেল ঈদুল আজহায় মুক্তি পায় মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত জান্নাত ছবিটি। ছবির বিভিন্ন চরিত্রে দেখা গেছে সাইমন সাদিক, মাহিয়া মাহি, মিশা সদগর এবং আলীরাজকে।